নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, ঘরে ঘরে জ্বর সর্দি কাশি হয়েই থাকছে, বাচ্চা বড় সকলেরই হচ্ছে এখন খুব। এর জন্য শরীরও যেরকম দুর্বল হয়ে যাচ্ছে, মুখের স্বাদ রুচিও চলে যাচ্ছে। শরীর পরে ঠিক হয়ে গেলেও মুখে কিন্তু সেভাবে রুচি থাকে না। তো সেই দুর্বলতাটা কাটিয়ে তোলার জন্য আমার আজকের এই রেসিপি। জ্বর এবং সর্দির মুখে যদি আপনারা এই রান্নাটা করেন, আমার মনে হয় সেটা আপনাদের মুখে খুব ভালো লাগবে। এটা একটা স্বাস্থ্যকর এবং চটজলদি একটা রেসিপি। কিভাবে বানালাম চলুন তাহলে দেখে নেওয়া যাক। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে আপনারা আমার সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে দেখো, আমি 1.5 কৌটো চাল নিয়েছি আর 1 কৌটো মুসুরির ডাল নিয়েছি। এবার এটাকে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে এটা একটু পরিষ্কার করে নেব, যাতে ডাল আর চালের থেকে কোনো নোংরা থাকলে সেটা যাতে বেরিয়ে যায়। আর এদিকে নিয়েছি পেঁয়াজ কুচি, এরমভাবে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা, একটু বড় বড় রেখেছি, পটল আর লঙ্কা। আর এদিকে নিয়েছি একটু গাজর কুচি আর আলু। চাল আর ডালটা দেখো একসাথে ধুয়ে নিচ্ছি, ভালো করে 2-3 বার করে ধুয়ে জলটা পাল্টে নেব, নিয়ে এটা কিছুক্ষণের জন্য রাখবো। চাল আর ডাল যেটা ধুয়ে নিয়েছিলাম এটা এবার গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। দেখো জলের পরিমাপটা আমি কেরম দিলাম, চাল আর ডালটার উপরে অনেকটা জলের লেয়ারটা রয়েছে, যাতে চাল আর ডালটা পুরোপুরি জলের মধ্যে ভিজে থাকে, সো সেই বুঝে তোমরা জলটা অ্যাড করবে। এবার যে সবজিগুলো কেটে নিয়েছিলাম সেগুলোও সব একবারেই দিয়ে দিচ্ছি, সব প্রথমে একবারেই সব দিয়ে দিতে হবে। দিলাম প্রথমে গাজর, আলু, পটল, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সবই একসাথেই কিন্তু দিয়ে দিলাম। দেখো আলাদা করে সেদ্ধ করে পরে কিছু দেওয়ার ব্যাপার নেই, আর ভেজে নিয়েও কোনো দেওয়ার ব্যাপার নেই। সব ডাল চাল আর সব সবজিগুলো, তোমাদের যেরম সবজি অ্যাভেলেবেল থাকে ঘরে, সেটা সব একবারে একসাথেই দিয়ে দেবে। এবার কিছু মশলাও দিয়ে দিই একে একে। প্রথমেই দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে দেব নুন, আর দেব এর মধ্যে একটু সর্ষের তেল। এবার সব কিছু দিয়ে দিলাম একবারে, এবার এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটা মিডিয়াম ফ্লেমে রেখে গ্যাসের আঁচটা এটা আমি ঢাকা দিয়ে দেব, যাতে সব সবজিগুলো এবং ডাল চাল সব একসাথেই যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। দশ মিনিট হয়ে গেছে, এই দেখো এটা ঠিক মাখা মাখা করিনি, এটা আবার পোলাওয়ের মতো না, এটা তবে খেতে খুব ভালো লাগবে জ্বর মুখে। আর ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রেখেছিলাম, লাস্টে নামানোর আগে এর মধ্যে দিচ্ছি একটু ঘি, আর লাস্টে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, আর লাস্টে এর উপর দিয়ে একটু দিয়ে দিলাম ধনে পাতা কুচি। তৈরি হয়ে গেল দেখো, এটা খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। জ্বর সর্দি কাশির মুখে একবার এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখো, এটা অসাধারণ হয় খেতে। আর ভালো লাগলে কমেন্টসে এসে জানিও তোমাদের কেমন লাগলো, তোমাদের মতামত। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে আবার হাজির হবো আরেকটা নতুন রান্না নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।